ହାତୀର ମୃତଦେହ ଠାବ ହୋଇଛି ଗଞ୍ଜାମ ଦିଗପହଣ୍ଡି ରେଞ୍ଜ ପର୍ଣ୍ଣା ଜଙ୍ଗଲରେ ହାତୀର ମୃତଦେହ ଠାବ ହୋଇଛି ମୃତ୍ୟୁର କାରଣ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ସ୍ପଷ୍ଟ ହୋଇନାହିଁ ଘଟଣାସ୍ଥଳରେ ବନ ବିଭାଗ ପହଞ୍ଚି ତଦନ୍ତ ଜାରି ରଖିଛି ତେବେ ପୁଣିଥରେ କହି ରଖୁଛି ଯେ ହାତୀର ମୃତଦେହ ଠାବ ହୋଇଛି ଗୋଟିଏ ହାତୀର ମୃତଦେହ ଠାବ ହୋଇଛି ତେବେ କେଉଁ ପରିସ୍ଥିତିରେ ତା'ର ମୃତ୍ୟୁ ହୋଇଛି ତାହା ଏପର୍ଯ୍ୟନ୍ତ ସ୍ପଷ୍ଟ ହୋଇନାହିଁ ଏ ସମ୍ପର୍କରେ ଅଧିକ ସୂଚନା ଦେବା ପାଇଁ ଆମ ସହିତ ଫୋନ୍ଲାଇନ୍ରେ ଯୋଡ଼ି ହୋଇଛନ୍ତି ଆମ ପ୍ରତିନିଧି পিতাম্বর পিতাম্বর হাতির মৃতদেহ ঠাব হয়েছি তাহলে পুজি জঙ্গলর ঠাব হয়েছি তবে কেউ পরিস্থিতিতে তার মৃত্যু ঘটিছে সেই কোশি অপডেট খবর আপনার হস্তগত হয়েছে কি মন্দা কি ভাবে আমি সেই ঘটনাসলের বর্তমান রয়েছি যে হাতি ছুয়া হাতির মৃত্যু হয়েছি বিশেষ করি হাতি চারি বর্ষর হাতি বলে কুহযুচি আ বিশেষভাবে মো ক্যামেরাম্যান সহযোগী চিত্র দেখাও যেভাবে ভাবে কুন্ন হাতীর কমিটি মৃত্যু হয়েছে কেউ কারণের মৃত্যু হয়েছে বন বিভাগ এযাবৎ আসি সে ঘটনার তদন্ত করছেন আমি আলোচনা করা আশায় কতবে মৃত্যু হয়েছি আপনার কতবে খবর পাইলে বর্তমান কন কণ তদন্ত কেউ सकाल सत इनफर्मेसन आसला जो एलिफेन्ट ट्राकरमा अल फरस्टर चिकिटी फरेस्टर आमु इनफर्मेसन कलाबर आमे आसल ए हात्ती आमर पाखर जो धनरासिया डिपिएफ कि त पार्ृत्युब गरिु हाती प्राय अनुमा बयस चार वर्ष एवं तार आनुषङ्गिक তার তদন্ত চালছে বর্তমান বর্তমান ভিএস কু আমি অপেক্ষা করছু ভিএস আসলে তার পোস্টমর্টম কলাপরে তার প্রকৃত মৃত্যু কোথাও জ্চিতভাবে ভন্দা কি চিত্র দেখাই যে কমিটি পাড় রয়েছে সিচুয়েশন সিচুয়েসন হাতিটি এই কো আসিলা তা পরবর্তী রে কেমতি মৃত্যু হইছি যেহেতু হাতির সম্পূর্ণভাবে তা বডি দেখিলে যেহেতু ক্ষতি নথিবা চিত্র আসুছি তা পরবর্তী সময় যেতবে এই ঘটনা দেখিবা আমি বর্তমান বন বিভাগের টিম আসি পৌঁছিচ্ছেন টিম আসল তদন্ত চলাইছেন যে আগকু জনা পড়ব যে কো কারণ হয়েথাইপরে বিশেষভাবে যেহেতু চারি বর্ষর কুন্ হাতি আই এই হাতী এ দল মধ্য আসিকা পটু আসিকা অঞ্চল আসিথাই পার গোটে অনুমান করা যাচ্ছি কিন্তু যেহেতু ধান কিয়ারি অ ধান ফসল মধ্য রয়েছে আ ধান ফসল রহবা হুয়ে তো সে খাদ্য অনুসরণে আসিপারণ তো নিশ্চিতভাবে আশা করা যেভাবে ভাবে বন বিভাগ বর্তমান তদন্ত চলাই আই তদন্ত কুলে বর্তমান সময়ের ঘটনা স্থলের আছে সময় পরে জনা পড়বে যে কেউ কারণর বা মৃত্যু হয়ে থাইপরে এবং কোণে কেটিকা হাতি পল এবং বন বিভাগের যে টিম বর্তমান জনা নিশ্চিত ভাবে পিতাম্বর বারম্বার আমি হাতি সুরক্ষা কথা কিন্তু হাতি মৃত্যু পরে সামনা এমিবি হয়ে যেহেতু আপনার ধান ফসল কথা কারণ আমি যে দৃশ্য

ମନ୍ଦାକି ନିଶ୍ଚିତ ଭାବେ ଆମେ ସେ ଦିଗକୁ ଯଦି ଦେଖିବା ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଆମେ ଦେଖାଉଛୁ ଯେଉଁ ଜମିରେ ହାତୀର ମୃତଦେହ ପଡ଼ିଛି ଆଉ ସେଇ ଜମିରେ ମଧ୍ୟ ବିଶେଷ ଭାବେ ଧାନ ଚାଷ ମଧ୍ୟ ହୋଇଛି ଆଉ ଏପଟୁ ଆଉ ଗୋଟିଏ ପଟକୁ ଆମେ ଯଦି ଦେଖିବା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବେ ଦୁଇ ପଟ ତିନି ପଟୁ ଯଦି ଦେଖିବା ପାହାଡ଼ ଘେରି ରହିଛି ଗୋଟିଏ ପଟୁ କେବଳ সম্পূর্ণভাবে একর একর চাষ জমি মধ্যে ধান চাষ হয়েছে আ বিশেষভাবে হুয়ে তো কেতে টিকি হাতিপোলা আসিলে কোণ তা নিশ্চিতভাবে বর্তমান বন বিভাগ তদন্ত করুচার উচার করছেন কিনা ঘটনাস্থল অঞ্চলবাসী রয়েছেন সে হাতি উপদ্রব কুকি দীর্ঘদিন দাবি করুলে কিন্তু যেহেতু বণ পাড় ঘেড়ি রয়েছে বিদ্যুৎ তার নিকটে কোণী দেখুন কম হয়েথাইপরে ঘটনা বিদ্যুৎ তারিখ কি না বা হাতি হাতির মৃত্যু কম হয়েছি ତା କାରଣ କ'ଣ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଯଦିଓ ଅସ୍ପଷ୍ଟ ରହିଛି ବନ ବିଭାଗ ତରଫରୁ ମଧ୍ୟ ତଦନ୍ତ ଚାଲିଛି ଆଉ ତଦନ୍ତ ପରେ ପରେ ଜଣାପଡ଼ିବ ଯେ ପ୍ରକୃତ ସତ୍ୟ କ'ଣ ରହିଛି କାହିଁକି ଯେହେତୁ ହାତୀର ପେଟ ମଧ୍ୟ ଫୁଲିଛି ମୃତ୍ୟୁ ହେବାର କେତେ ସମୟ ହୋଇଛି ଯେହେତୁ ଏତେ ସଂଖ୍ୟା ମାନେ ଏତେ ଅଧିକ ପେଟ ଫୁଲିଛି ତ ଏହାକୁ ନେଇକି ବର୍ତ୍ତମାନ ସବୁ ଦିଗରୁ ମଧ୍ୟ ବନ ବିଭାଗ ତଦନ୍ତ କରୁଛି ଆଉ ତଦନ୍ତ ପରେ ପରେ ଜଣାପଡ଼ିବ ଯେ ହାତୀର ପ୍ରକୃତ ମୃତ୍ୟୁର କାରଣ ବିଦ୍ୟୁତ୍ ତାର ଯେହେତୁ ନିକଟରେ ନାହିଁ ମଧ୍ୟ କ'ଣ ହୋଇଥାଇପାରେ ତାଙ୍କର